তথ্য প্রযুক্তির এই যুগে স্মার্টফোন মানুষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য এই ডিভাইসটি এখন মানুষের হাতে হাতে। শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলের হাতেই মোবাইল ফোন যেন নিত্যদিনের সঙ্গী। প্রিয়জনদের খোঁজ খবর নেওয়া এবং পেশাগত কাজেও ব্যবহার হচ্ছে স্মার্টফোন। ডিজিটাল বাংলাদেশে অনেকের হাতেই পৌঁছে গেছে মোবাইল ফোন, তবে মানুষের চাহিদা শেষ থাকে না, তাই কম বাজেটের মধ্যে অনেকেই মোবাইল ফোন কিনতে চায়। তাদের জন্য অত্যন্ত কম বাজেটের মধ্যে স্মার্টফোন পাওয়া যায় রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাতের দোকানে। মাত্র 200 টাকায় সেখানে মেলে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, পাওয়া যায় পুরনো নোকিয়া, সিম্ফনি সহ বিভিন্ন বাটন ফোনও। শুধু তাই নয়, গুলিস্তানের এসব দোকানে মাত্র 20 টাকায় মেলে বিভিন্ন মোবাইলের চার্জার, হেডফোন সহ বহু কিছু। 10 টাকায় সেখানে পাওয়া যায় সেলফি স্টিক, অনেক ব্র্যান্ডের ঘড়িও মেলে এসব দোকানে। তবে এসব মোবাইল চার্জার, ঘড়ি কোনো কিছুই নতুন না, সব কিছুই পুরনো। কিন্তু এসব পুরনো জিনিসপত্রের মধ্য থেকে ভালো ডিভাইসটি বেছে নেন অনেক ক্রেতা। এত কম টাকায় কীভাবে সেখানে মোবাইল, ঘড়ি সহ অন্য অন্য জিনিসপত্র বিক্রয় হয় তার সুস্পষ্ট জবাব দিতে চান না দোকানিরা। অনেকে বলেন এসব চুরির মোবাইল। আর না, চুর হইলে তো 5 লাখ টাকা মাল থাকতো, আবার 600 টাকা মাল থাকে। 5 লাখ টাকা মাল লইলাম না, যা বলে চুরির জিনিসপত্রের অভিযোগের বিষয়ে দোকানিরা বলেন, এসব পুরনো মোবাইল, ঘড়ি, চার্জার তারা বিভিন্ন বাসাবাড়ি থেকে স্বল্প দামে কিনে আনেন, তারপর সামান্য একটু ঠিকঠাক করে বিক্রি করে দেন, তাই অনেক সময় খুব ভালো জিনিসও কম দামে পাওয়া যায়। এর পুরান মাল তো দেখলেন, এগুলো ভাঙা চোরা ভালো আছে, এগুলো বাসাবাড়ির মাল, ওরা দাম অল্প দাম, ওই 50 টাকা, 60 টাকা, 100 টাকা। বিক্রেতারা জানান, অনেকেই পুরাতন মোবাইল বিক্রি করতে আনেন, সেগুলো তারা ঠিকঠাক করে বিক্রি করেন। গুলিস্তানের স্টেডিয়াম এলাকায় পীরজঙ্গের মাজার থেকে নগর ভবনের দিকে ওসমানী উদ্যানের ফুটপাথ ধরে হাঁটলেই যে কারো চোখে পড়বে বহু পুরাতন মোবাইল ও ঘড়ির দোকান। নানা রকমের অভিযোগ থাকলেও গুলিস্তানের এসব দোকান থেকে বেছে বেছে নিজেদের সাধ্যমতো স্বল্প দামে জিনিসপত্র কিনছেন অনেক ক্রেতা। জনি রাহান, কালবেলা।